নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মন দিয়ে শুনবেন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, যাতে অন্যের উপকার হয়। ভালো কমেন্টস পেলে আমার আনন্দ হয়, সেটিই করবেন। বিষয়টি হচ্ছে রাধা কৃষ্ণের ধ্যান একসাথে। আমরা তো পুজো করতে গেলে কৃষ্ণের ধ্যান আলাদা করে পুজো করি, রাধার ধ্যান আলাদা করে পুজো করি। এই ধ্যানটি যেটি বলবো, পারলে লিখে নিন, রাধা কৃষ্ণের ধ্যান একত্রে, অর্থাৎ একসঙ্গে বারে বারে, তাহলে আর আপনাকে ধ্যান করতে হবে না। তারপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চতত্ত্বের ধ্যান। পঞ্চতত্ত্ব বলতে, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, শ্রীবাস, গদাধর, অর্থাৎ এদের পূজা বিষয় নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এরা হচ্ছে পঞ্চতত্ত্ব, বলতে গেলে এরাই, এদের পুজো করতে হয়, এদের ধ্যান প্রণাম যাবতীয় চিন্তাধারা করতে হয়। এই পঞ্চতত্ত্বের পুজো করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পঞ্চতত্ত্বের ধ্যান। অর্থাৎ পঞ্চতত্ত্বের ধ্যান আমরা যদি সংক্ষেপে পুজো করতে যাই, তাহলে আলাদা আলাদাভাবে ধ্যান বলতে হবে না। যে ধ্যানটা বলবো সে ধ্যানটা করলেই পঞ্চতত্ত্বের ধ্যান হয়ে গেল। আপনারা অনেকেই ভাবতে পারেন যেটা এমন কি বিষয়ে, অনেকেই আছেন যারা এখনও জেনে উঠতে পারেননি রাধা কৃষ্ণের ধ্যান একসাথে এবং পঞ্চতত্ত্বের ধ্যান একসাথে। তাহলে প্রথমে আমি আসি পঞ্চতত্ত্বের ধ্যান। ধ্যান তো কর্মমুদ্রাই করতে হয়, ধ্যান মানে চিন্তা, ধ্যানের আরেক অর্থ হচ্ছে চিন্তা। তাহলে পঞ্চতত্ত্বের ধ্যান যদি একত্রে করি, যেটা হবে সেটাই বলছি, পারলে লিখে নিন, পদ্ম মধ্যে সিংহাসনে গৌর সুন্দর বিগ্রহম তদ্দক্ষিণে নিত্যানন্দং প্রেমানন্দ কলেবরম বামে গদাধরং দেবং আল্লাদিনি লাদিনি শক্তি বিগ্রহম দেবসাগ্রে কর্ণিকায়া মদ্বৈতাচার্য মিশ্বরম তদ্দক্ষিণে ভক্তবর্জং শ্রীবাস ছত্র হস্তকম চতুর্দিক্ষু মহানন্দময়ং ভক্তগণং তথা। হচ্ছে ধ্যান। আমি আরেকবার যদি বলি আপনাদের, যাদের সুবিধা হয় আরেকবার, পদ্ম মধ্যে সিংহাসনে গৌর সুন্দর বিগ্রহম তদ্দক্ষিণে নিত্যানন্দং প্রেমানন্দ কলেবরম বামে গদাধরং দেবং লাদিনি শক্তি বিগ্রহম দেবসাগ্রে কর্ণিকায়াম কর্ণিকায়াম অদ্বৈতাচার্য অদ্বৈতাচার্যম ঈশ্বরম তদ্দক্ষিণে ভক্তবর্জং শ্রীবাস ছত্র হস্তকম চতুর্দিক্ষু মহানন্দ ময়ং
চতুর্দিকসু মহানন্দময়ং ভক্তগণং তথা। এবার যদি একবারে পুজো করতে চান সংক্ষিপ্তভাবে, তাহলে বলতে পারেন বহু বচন একসাথে, আলাদা আলাদাভাবে পুজো করতে পারেন, একসাথেও করতে পারেন, এতে গন্ধপুষ্পে ওং পঞ্চ তত্ত্বেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে পঞ্চ তত্ত্বেভ্যো নমঃ, এইভাবে পঞ্চবচনে পুজো করে নিতে পারেন। তারপরে আসব রাধা কৃষ্ণের একত্রে ধ্যান। ওং কনক জলদ গাত্র নীল সোনাব্জ নেত্র, নীল সোনাব্জ নেত্র মৃগমদ কর ভালৌ মালতী কুন্দ মালৌ তরুণী 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 তরুণ বেশৌ নীল পীতাম্বর এষৌ, নীল পীতাম্বরে এষৌ স্মর নিভৃত্ত নিকুঞ্জে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ। আবার বলছি, ত্রুটি থেকে যেতে পারে। ওং কনক জলদ গাত্র নীল সোনাব্জ, নীল সোনাব্জ নেত্র মৃগমদ কর ভালৌ মালতী কুন্দ মালৌ তরুণী তরুণ বেশৌ নীল পীতাম্বরেশৌ স্মর নিভৃত নিকুঞ্জে রাধিকা কৃষ্ণ চন্দ্রৌ। পূজা মন্ত্র হচ্ছে একসাথে ওং রাধা কৃষ্ণাভ্যাং নম, ওং রাধা যেহেতু দুইজন আছে, ওং রাধা কৃষ্ণাভ্যাং নমঃ।